পাঁচ একর সরকারি খাস জমি দখলমুক্ত করে খেলার মাঠ ও আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মিত হচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে দখলমুক্ত কালে উচ্ছেদ হওয়া পরিবারগুলোকেই বরাদ্দ দেওয়া হয় এ সকল ঘর এমন খবরে আনন্দের বন্যা বইছে ছেচল্লিশটি পরিবারে তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে গাজীপুর থেকে অজয় সরকার ছোটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দু একচল্লিশ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির জরুন এলাকার সাত নং ওয়ার্ডে এক নং খাস চার একর আশি শতাংশ জমি করে দখলমুক্ত করেন গাজীপুর জেলা প্রশাসক পরে বিশাল এই জমিতে একটি খেলার মাঠ তৈরি করা হয় আরও কিছু জমি ফাঁকা রাখা হয় চলতি বছর শতবর্ষ উপলক্ষে উচ্ছেদ অভিযানে ঘর হারা ছেচল্লিশটি পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে উচ্ছেদকৃত জায়গায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের উদ্যোগ নেন গাজীপুর এক আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মোজাম্মেল হক ও গাজীপুর জেলা প্রশাসক হারিয়ে নতুন করে আশ্রয়ণ প্রকল্পের ঘর খুশি উপকার ভোগীরা তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে আমাদের অনেক আমরা থাকতে এখন আবার আমাদেরকে বাড়ি আমাদের খুব প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এই অসহা মানুষদের পাশে উনি দাঁড়াইছেন সরকার আবার পুনর্বাসনের জন্য আমাদের এখানে দিচ্ছে অত্যন্ত খুশি আমাদের মাথা মতো বর্ষস্থান আমাদেরকে দিতেছে উচ্ছেদকৃত পরিবারগুলোকে আবার পুনর্বাসন করায় আনন্দিত এলাকাবাসীও ভূমিহীনদের জন্য বাড়ি ঘর সরকার থেকে তার জন্য প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুবই ধন্যবাদ আমরা খুশি আমরা সবাই এই আশ্রয়ন প্রকল্পের পঁয়তাল্লিশটি ঘর নির্মাণের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্মাণ কাজ সম্পন্ন করার কথা জানান ঠিকাদার ঘরগুলোর দেখভাল করার জন্য রয়েছে আলাদা লোকবল তবে যথাযথভাবে চেষ্টা করব টাইমের ভিতরে জিনিসগুলো হ্যান্ডওভার দেওয়া ছয় মাসের একটা ই আছে এগ্রিমেন্ট আছে এই ছয় মাসের ভিতরে আমি করে দেব পুরা এই সাইটের দায়িত্বটা আমি আসি যে দ্রুত কাজটা খুব ভালো মানে কাজটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাজটা আমরা জনগণের মাঝে আমরা দিতে পারি খাস জমি উচ্ছেদের পর পরিবারগুলো ভূমিহীন হয়ে যাওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দিক নির্দেশনায় হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর উচ্ছেদকৃতদের পুনর্বাসন ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধীজনেরা আমাদের এলাকার মানুষ সকলেই খুশি এবং আমরাও খুশি প্রধানমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই ঘরগুলো হচ্ছে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে প্রধানমন্ত্রীর যে উপহার সেই উপহারটা যেন অনেক সুন্দর এবং ভালো হয় এজন্য আমাদের ওয়ার্ডের সকল মুরব্বী সহ এলাকাবাসী সহ আমরা তদাকর কি বিভিন্নভাবে করতেছি এদিকে উচ্ছেদকৃত জমিতে খেলার মাঠ ও ছেচল্লিশটি আশ্রয়ন প্রকল্পের ঘর সহ একটি মাস্টার প্ল্যান রয়েছে বলে জানান সদর উপজেলা প্রশাসক সেখানে প্রায় ছেচল্লিশটি পরিবার যারা ভূমিহীন তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে এবং বাকি যে জমি গুলো থাকছে সেখানে আমরা একটি মাননীয় মন্ত্রী মহোদয়ের এবং জেলা প্রশাসক নির্দেশে সেখানে আমরা খেলার মাঠ করার একটি পরিকল্পনা করছি বাংলাদেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এভাবেই যেন প্রকৃত মানুষ বরাদ্দ পায় সে প্রত্যাশা সবার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক